তো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমি যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে, সেটা হলো আমার ব্লগিং সেট আপ নিতে, মানে একটা নতুন ফোন নিতে। তো চলো, আমাদের বাচ্চা রেডি, তো আমরা এখন চলে যাই, জাস্ট নেব। আর এই বৃষ্টির মধ্যে রেনকোটও পরে নিয়েছি, কিন্তু ছাতাও সঙ্গে নিয়ে নিয়েছি, জানি না বৃষ্টি কতটা পড়বে না পড়বে। তো আপাতত এরম করেই যাওয়া যাক, বাবা হয়তো ওই দোকানে চলেই গেছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। বৃষ্টির জন্য রাস্তায় কেউ নাই আপাতত, আমি একাই যাচ্ছি আর দুই চারটা টোটো। তো আমাদের সাইকেল বাবাজিকে নিয়ে, তো দেখতেও একটা অদ্ভুত রকমের লাগছে আমাকে। তো চলো এখন রাস্তাতে যাওয়া যাক, আর যাব কি ফোন নিব এখনো ডিসাইড হয়নি, যাই দেখি কি হবে না হবে। ফাইনালি একটা 11 Pro Plus নিচ্ছি, তো দেখা যাক এটা খুলে কেমন হয় না হয়, আর দামটাও এখন দেখে নিই, তো তারপরে সবটা জানাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, অনেক ঝামেলা ঝগড়া ঝাঁটির পর মানে ফোন কিনতে যায় একটা বড় সড়ো স্ক্যাম হয়ে গেছিলো আমার সাথে। ফোনের কোয়ালিটি এত বাজে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, ওগুলো সব মিটিয়ে আমরা ঘুরতে চলে আসলাম আমবাড়ি, আমি আর দাদা দুজনে। আর এখানে চা পাতা বাগানটা বেশ সুন্দর বড় হয়ে গেছে, আর নিউ চা পাতা বাগান করে ফেলছে। ও নো নো নো, লেবেলের জল বাড়ছে, লেবেলের মানে এত জল বাড়ছে। আর সেটা নেই তো রে নৌ, সেটা ওই কী বলে মাচাটাও নেই, সব নৌকা করে পার হতে হবে। চল যাই আগা। সো মাথাভাঙায় আসলেই আমার ঘোরাঘুরির পালা বেড়ে যায়, আর যার জন্য আমি প্রচুর জায়গা এক্সপ্লোর করতে পারি। সরি, এগুলোকে এক্সপ্লোর বলে না, সরি সরি সরি, ঘোরাঘুরি জাস্ট। তো চলো এখানটা একটু ঘুরে টুরে আবার বেরিয়ে যাব, দাদা চলে গেছে সামনে। একটাই অসুবিধা, মানে ওই পারে লোকেরা এখানে মানে কিছু সাক্য বাক্য না থাকার কারণে কিন্তু নৌকা করে যাতায়াত করতে হয়, তাতে খাটনি পয়সা সব ডাবল লাগে, আর মানুষদেরও অসুবিধা হয়। বাট এখানে যদি একটা মানে ব্রিজ বা কিছু হয়ে যেত তাহলে কিন্তু অনেক বেটার হতো, যাতে মানুষের সুবিধাও হতো। অনেক বছর থেকে শোনা যাচ্ছে আজ মানে ব্রিজ হবে 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 হবে, বাট আলটিমেটলি এখনও হয়ে উঠলো না। তো এই নৌকাই আলটিমেট ভরসা এখানকার। কমপ্লিকেটেড ঝামেলার জন্য আমাকে এই ফোনটা নিতে হয়েছে, মানে এটা উল্টো লাগছে। দাদা তোমাদের দেখাই ব্যাপারটা যে এই ফোনটা নিতে হয়েছে আলটিমেটলি। সো কী আর করা যাবে, আর আমার মনে হলো আমার 30,000 টাকা জাস্ট চলে, মানে এত টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু কিছু করার নেই। দেখা যাক কিছুদিন আরও মানে এই ফোন দিয়েই ভিডিও তৈরি করব, আর তারপরে দেখা যাক একটা ভালো ফোন নেওয়ার চেষ্টা করব। তো খুব স্যাডভাবে, স্যাড মানে বিভৎস লেভেলে স্যাডভাবে আজকের ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে, আজকের মতন টাটা।